মিস হবে না আপনার পছন্দের টিভি শো দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। কেন জিটিভাই, তুই কেন এরকম করছিস? আমি যে তোকে ছাড়া আমার জীবনটা ভাবতেই পারি না। আমি তোকে সবার থেকে আগলে রাখবো দিদি ভাই, আমি কথা দিচ্ছি তোর সব খারাপ লাগা মুছিয়ে দেবো। প্লিজ দিদি ভাই, প্লিজ ফিরে আয়, আমি তোকে কোনোদিনও কষ্ট পেতে দেব না দিদি ভাই। আমার তোমাকে একটা কথা বলার আছে। সরি, আমাকে মাফ করে দিও। তুমি আমাকে বলেছিলে যে অনিতাকে এই পুরো বিষয়টা না জানাতে, কিন্তু অনিতা আমাকে ফোন করেছিল। না না, তুমি বিশ্বাস করো, আমি ওকে কিছু জানাতে চাইনি। ও অন্য একটা নাম্বার থেকে আমাকে ফোন করেছিল, আর আমি ধরার পর বুঝতে পারি যে ওটা ও। জানো, আমি ওর কথাবার্তা শুনে নিজের মাথা ঠিক রাখতে পারিনি। আমি আমি বলে দিয়েছি আমি বলে দিয়েছি যে রায় হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। তুমি জানো এই স্কাউন্ড্রেলটা কেন আমাকে ফোন করেছে? জানতে তো আমি চাই না, ওই লোকটার সম্পর্কে জানতে আমি এতটুকু ইন্টারেস্টেড নই। বিশ্বাস করো, অনির্বাণদা আমার কাছে একটা মৃত মানুষ, ব্যাস। আর এমন একটা মানুষ যে আমার দিদির অনেক কষ্টের কারণ। আর যে লড়াইটা দিদি ভাই লড়ছে, তার মূল কারণ ওই বদমাইশ লোকটা। আমি আমি কি বলবো, আমি সত্যিই জানি না। আমার না মাঝে মাঝে কেমন যেন লাগে, মানে মনে হয় সবকিছু যেন সবকিছু শেষ হয়ে গেল। আমাদের চারপাশে সমস্ত কিছু ওলট পালট হয়ে যাচ্ছে স্রোত, দ্রুত সবকিছু বদলে যাচ্ছে, আর আর আমরা অসহায় দর্শক। সময়ের কাছে আমরা আমরা বোধহয় এতটাই অসহায়। সূর্যদা বিশ্বাস করো, তুমি এখন যা বলছো আমার মাথায় কিছুই ঢুকছে না। কিন্তু আমি তোমাকে একটা কথা বলে দিচ্ছি, ওই লোকটা যদি এখানে আসে বা কোনো রকম সিন ক্রিয়েট করার চেষ্টা করে, তাহলে কিন্তু তুলকালাম হয়ে যাবে। আমাকে ভেতরে ঢুকতে দেব না। আমি দিদি ভাইকে কথা দিয়েছি, জীবিত হোক বা মৃত, ওই লোকটা দিদি ভাইয়ের মুখ কোনো দিনও দেখতে পাবে না। তাই ও যদি কোনো রকম সুযোগ নেওয়ার চেষ্টা করে, আমি ওই লোকটাকে কিভাবে অপমান করব ও ভাবতেও পারছে না। দেখো, তুমি যাই করো, শুধু এটা মাথায় রেখো যে এটা কিন্তু হাসপাতাল, আর এখানে তোমার মাও আছে। তাই এমন কিছু করো না যাতে যাতে তোমার মা অসুস্থ হয়ে পড়েন। রায়ের ঘটনাটাই কিন্তু তোমার মা এমনিতেই মানসিকভাবে অনেকটা ভেঙে পড়েছেন, বুঝতে পেরেছ? আমি এখনো বুঝতেই পারছি না যে নীলুকে বলবো কিনা। আবার আবার না বললে পরে গিয়ে না নতুন কোনো অশান্তি সৃষ্টি হয়। সৌজদা, আমি এখন মেজদি ভাইকে নিয়ে কিছু জানি না। তোমার যা খুশি তাই করো, আমি এখন দিদি ভাইকে ছাড়া কিছু ভাবতেই পারছি না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।